নদিয়ার শান্তিপুরে রেল লাইনের পাশে পুকুরে ভাসমান মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। সকাল হতে শান্তিপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের একটি পুকুরে ভাসমান মৃতদেহ দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে। 2 নম্বর এবং 3 নম্বর রেলগেটের মধ্যে অবস্থিত রেল লাইন পারে প্রচুর মানুষের ভিড় জমা হয়। উপস্থিত হন শান্তিপুর থানার পুলিশ। অত্যন্ত ওই বিপজ্জনক স্থান থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। মৃতদেহ জল থেকে উদ্ধার হলেও পরিচয় এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হ্যাঁ, সংলগ্ন এই পুকুরটা, এখানটায় যে বডিটি দেখা গেছে আমাদের এলাকায়, আমরা খোঁজ খবর লাগিয়েছি, মিসিং সেরকম কেউ নেই। বডিটা তোলা হোক, তখন আইডেন্টিফাই করা হবে বা বাড়ির লোককে খবর দেওয়া হবে। আপনার নাম? আমার নাম মণি সরকার। পুলিশ এসেছে কেন ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ এসেছে, প্রশাসনের কাজ করছে তারা। দোকানে বসে কখন শুনেছেন? 9টা আজকে সকালে। হ্যাঁ, 9টার সময় শুনে আসলাম দেখতে। মানে এই অবস্থায় পড়েছিল? হ্যাঁ, এই অবস্থায় পড়ে। কী নাম এই জায়গাটা? এই জায়গাটা সিঙ্গারা পুকুর বলে, ব্যানার্জি পুকুর বলছি। এখানে যে ডুবে গেছে তার বয়স কত বড়? বড়ি জানা যায় কি করে বলবো? আর এই এলাকায় হতে পারে কি অন্য এলাকা? এলাকা হলে ধরো আমাদের রামকৃষ্ণ হলে তো চেনা যাবে। পুলিশ এসছে? ওই তো পুলিশ। আচ্ছা, আপনি কিছু আন্দাজ করতে পারছেন কিছু ওর পরিচয় সম্পর্কে? না। কি নাম আপনার? নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।